আজ চট্টগ্রামে একটি মাইক্রোবাস রেল ক্রসিংয়ে উঠে পড়ে, এতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 জন আরোহী নিহত হন। তাড়াহুড়ো করে এভাবে কেউ ট্রেন লাইনে উঠে হতাহতের শিকার হলে এর দায়ভার কার হবে? দেখুন, প্রথম কথা হলো প্রকৃত ঘটনা আমরা জানি না। যতটুকু আমরা মিডিয়া মারফত জেনেছি সে আলোকে বোঝা যাচ্ছে যে এ বিষয়ে বিপরীতমুখী মন্তব্য আছে। অনেকে বলছেন যে গেটম্যান ছিল না, অনেকে বলেছেন যে গেটম্যান ছিলেন, অনেকে বলেছেন যে সেখানে গেট ফেলা হয়নি, মাইক্রোবাস চালক উঠে গেছেন লাইনের উপরে সেজন্য। আবার অনেকে বলেছেন যে ছিল বাঁশ, কিন্তু সে বাঁশ টেক্কা দিয়ে বা সেটাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনে উঠে গেছে গাড়িটি। তো প্রকৃত সত্য আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু দুটি সম্ভাবনার কথাই বলছি। যদি গেটম্যানের ত্রুটি থাকে, গেট সেখানে না ফেলা হয় এবং চালক নিজের অজান্তে সেখানে উঠে পড়েন, তাহলে তো সেক্ষেত্রে তাদের এখানে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। এবং সেক্ষেত্রে তাদের যদি কোনো প্রকার অসতর্কতা না থেকে থাকে, তথা তারা যদি না দেখেই এমনটি বিপদের মুখে পড়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ বিদ্নিলাই আকস্মিক মৃত্যুটা বরং তাদের শাহাদাতের মৃত্যু হতে পারে, শাহাদাতের কারণ হতে পারে। কারণ আকস্মিক মৃত্যু, বিশেষ করে কোনো কিছু চাপা পড়ে মৃত্যু, এটিকে নবী আলাইহিসসালাম শাহাদাতের মৃত্যু হিসাবে উল্লেখ করেছেন। এটি শাহাদাতের প্রথম শ্রেণী, যেটা প্রকৃত অর্থে শহীদ সেটি না হলেও বিধানগত দিক থেকে শাহাদাতের মৃত্যু ইনশাআল্লাহ বিদ্নিল্লাহ হবে, যদি ব্যাপারটি এমন হয়ে থাকে। আর যদি গেটম্যানের ত্রুটি না থেকে থাকে, বরং চালকের ত্রুটি থাকে বা আরোহীদের ত্রুটি থাকে, তারা যদি তাড়াহুড়ো করে পার হতে চায়, জামলাইয়ের মধ্যে পার হয়ে যাবে এরকম জায়গা থেকে করে, কিংবা গেটম্যানের সিগন্যাল লঙ্ঘন করে, কিংবা বাঁশ টেক্কা দিয়ে বাঁশটাকে ধাক্কা দিয়েও পার হয়ে যাওয়ার চেষ্টা করে থাকে, তাহলে তো ভুলটা তাদের, এতে কোনো সন্দেহ নেই। আর এরকম ভুল যদি কেউ করেন, তাহলে সেটা তো নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়ার সামিল বিধায় এক্ষেত্রে দায়িত্ব তাদের উপরে যাবে। আল্লাহ তাআলা মাফ করুন। পরিস্থিতি, প্রকৃত ঘটনা কী ছিল, মূল পরিস্থিতি কী ছিল, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তার উপর নির্ভর করে এখানে দায় দায়িত্ব কার কতটুকু, এ বিষয়ে আমি যতটুকু জানি ইতিমধ্যে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি থেকে যদি সত্য ঘটনা উদ্ঘাটন হয়ে আসে, তাহলে হয়তো সেখানে মন্তব্য করা সহজ হবে। তবে আমরা এটুকু বলবো যে রাস্তা পারাপারে আমরা যত সম্ভব আরও সতর্ক থাকব। অন্যের ভুল সেগুলো যেন আমার বিপদের কারণ না হয়, সেজন্য আমার নিজের বাড়তি সতর্কতা থাকতে হবে। এ ধরনের ক্ষেত্রে আমরা আপনার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাটা সব ক্ষেত্রেই আবশ্যক। বিশেষ করে আপনি রেল ক্রসিং পার হওয়া বলেন, অন্য সাধারণ গলি থেকে বড় পথে ঢুকা বলেন, ওঠা বলেন, বিশেষ করে আমাদের দেশে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে নিয়ম নীতি মানুষ খুব বেশি একটা মানে না, এবং এই কারণে অনেক দুর্ঘটনা হয়ে থাকে। দুর্ঘটনা হলেই আমরা একচেটিয়া বেশিরভাগ ক্ষেত্রে চালক বা যিনি চাপা দেন তার উপর দোষারোপ করি, অথচ অনেক ক্ষেত্রে ঘটনা হিতে বিপরীত হয়। তো প্রকৃত ঘটনার উপর নির্ভর করবে এর বিধানটি। আমরা দোয়া করি যে ভাইগুলোকে আমরা হারালাম, ছাত্র মানুষ তারা, তারা পর্যটক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি মাফ করুন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, জান্নাতবাসী করুন, এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। আমরা তাদেরকে নিয়ে, তাদের কোনো ত্রুটি থাকলেও সেটা নিয়ে আমরা আর ঘাটাঘাটি না করে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেরা সতর্ক হই, এবং আমাদের কর্তৃপক্ষ যদি এখানে দায়িত্ব পালন করার অবহেলা থাকে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক, সেটি আমাদের কাম্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে চলাফেরা করার তৌফিক দান করুন।